আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লুমিয়ন লাইভ সিং কি, এটা কিভাবে কাজ করে, এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন, অনেকেই আসলে জানতে চায় যে লুমিয়ন লাইভ সিং আসলে কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব। ওয়েল, লুমিয়ন হচ্ছে একটা রেন্ডার ইঞ্জিন, যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, লুমিয়ন হচ্ছে একটা রেন্ডার ইঞ্জিন। আমার যে 3D মডেলটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই একই মডেলটা আমি লুমিয়নের মাধ্যমে রেন্ডার দিয়ে ঠিক এটাকে এরকম বানিয়ে ফেলেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার লুমিয়ন রেন্ডার করা। তো লুমিয়ন লাইভ সিং যদি আপনি ইউজ করতে চান, তবে আপনাকে একটা এক্সটেনশান ইনস্টল দিতে হবে, সেটা হচ্ছে লুমিয়ন লাইভ সিং। আপনি এক্সটেনশান থেকে যদি আপনি এক্সটেনশান ওয়্যার হাউজে যে লুমিয়ন লাইভ সিং সার্চ করেন, তাহলে এটা চলে আসবে। তো আমি এটা রেখে দিচ্ছি। এখন দেখেন, আমি লুমিয়নের এই সেম ফাইলটা, আমি এটা হচ্ছে লুমিয়ন 10, আমি লুমিয়ন 2023 ইউজ করছি, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো ইন দ্য মিন টাইম আমি কয়েকটা বিষয় বলে রাখি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা সফটওয়্যারে লুমিয়ন লাইভ সিং আসলে কাজ করবে না। এটা হচ্ছে আমরা যেহেতু মেইনলি এটা না বলি, এটা ইউটিউবের যে রুলসের বাইরে, আমরা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করি আপনারা জানেন, বুঝতেই পারতেছেন। বিশেষ করে লুমিয়নের যে প্রাইস, প্রায় $1,500, সো এত টাকা দিয়ে আসলে সফটওয়্যারটা আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না, এজন্য আমরা ওই ধরনের সফটওয়্যার ব্যবহার করি। তো সেক্ষেত্রে যদি যারা এই সফটওয়্যারটাকে এই ধরনের সিস্টেমভাবে তৈরি করে তারপরে আমাদের কাছে দেয়, তারা যদি জিনিসটা পারফেক্টলি কাজ করতে না পারে, তাহলে লুমিয়ন লাইভ সিং কাজ করবে না। তবে আপনি যখন সফটওয়্যারটা ডাউনলোড করবেন, লুমিয়ন ডাউনলোড করবেন, তখন কিন্তু এখানে লেখা থাকবে যে হচ্ছে এটাই লুমিয়ন লাইভ সিং কাজ করবে কি করবে না। বাট অফিসিয়াল যেসব সফটওয়্যার আছে লুমিয়ন, সেগুলো অবশ্যই 100% এটা পারফেক্টলি কাজ করবে। তো দেখেন, আমার এই লুমিয়ন যে ফোল্ডারটা, মানে ফাইলটা, এটা ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমি যদি লুমিয়ন এখান থেকে আমি এটা লাইভ সিঙ্কটা অন করে দেই, একটু সময় নেয় এটা লোড নিতে। এটা লোড নিয়ে নিয়েছে। এখন দেখেন, যখন আপনি প্লেতে, এই প্লেতে ক্লিক করলেন, তখন এইটা হচ্ছে একটু গাঢ় কালো হয়েছে। আমি যদি এখানে স্টপ দিই, তাহলে স্টপ হয়ে যাবে। তো লুমিয়ন লাইভ সিঙ্ক কীভাবে কাজ করে, এটা সবচেয়ে ভালো হতো যদি আমি একটা মানে একই ইসে দেখাতে পারতাম। তো দেখেন, আমি কথার কথা এটাকে এখানে রাখলাম, এভাবে সম্ভব হবে না, কারণ আমি যখনই ইয়া করব তখন এটা চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমি দেখেন আমি এখান থেকে জুম আউট করছি, এখান থেকে অটোমেটিক কি জুম আউট, দেখেন আমি জুম আউট করলাম এইখানে, আমি লুমিয়নে কিছুই করি না, আমি লুমিয়নে যাই, দেখেন কোথায় চলে গেছে। অর্থাৎ আমি এখানে লাইভ যে কাজ করতেছি, সাথে সাথে এটা হয়ে যাচ্ছে। তো দেখেন, এখানে পুলের পাশে কিছু আছে, কিছুই নাই। আমি এখানে যাই, দেখেন পুলের এই যে স্পাটা আছে, এটার পাশে কিছু নাই। তো আমি এখানে জাস্ট একটা স্কোয়ার তুললাম, এখন আমি আমার লুমিয়ন এসে যাই, দেখেন এটা চলে আসছে। তো আপনি এখানে যে কাজটা করবেন, স্কেচআপে যে কাজ করবেন, এটা সরাসরি লাইভ এখানে চলে যাবে। এটা হচ্ছে লুমিয়ন লাইভ সিঙ্ক। তো এটা হচ্ছে আমি আপনাদের পুরানো একটা ফাইল দিয়ে দেখালাম, এখন আমি নতুন একটা ফ্রেশ ফাইল দিয়ে আপনাদের দেখাই। সেটা হচ্ছে লাইক, আমি এটা সেভ দেবো না, যেহেতু স্কেচআপ ক্লোজ করেছি, সেই কারণে এই ডাটাটা এখন এখানে আছে। তো আমি এখান থেকে যদি যেরকম আছে, নিউ থেকে প্লেনে ক্লিক করলাম, আমার এই যে মডেলটা আছে এই মডেলটা চলে যাবে। আমি একটা প্লেন সারফেস আমি নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে এই প্রজেক্টটায় রিসেন্টলি কাজ করতেছি। তো আমি এই প্রজেক্টটা আমি জাস্ট এখানে ইম্পোর্ট করব, আই মিন লাইভ সিঙ্কে দেব। তো দেখেন আমি দিলাম, এখন কিন্তু এখানে ফাঁকা, এই যে আমি ওটা দিলাম, দেখেন এটা সাথে সাথে কি চলে আসছে। আমি একটা প্লেন নিয়েছিলাম, চলে আসছে। তো আমি যদি কথা কথা এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ ডিলিট করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে এটা কি মানে আপনার লাইভ সিঙ্কটা অফ হয়ে গেছে। আমি আবার ক্লিক করি, এটা আবার এখানে চলে আসলো। এখন আমি এখানে যে কাজই করব, লাইক আমি এখানে যদি গ্রাসের কালারটা দেই, ল্যান্ডস্কেপিং থেকে আমি গ্রাসের কালারটা দিচ্ছি। এখন আমি এখানে আসি, দেখেন এখানে গ্রাসের কালার হয়ে গেছে। এটা হচ্ছে লুমিয়ন লাইভ সিঙ্ক। তো তাহলে মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি লাইভ সিঙ্কটা কাজ করাইতে চান, এটা যেটা অফিসিয়াল যে সফটওয়্যার, সেটা তো 100% কাজ করবে, আর অন্য অন্যগুলায় অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। এটা ওইখানে যে ডাউনলোড করবেন, তখন সেখানে লেখা থাকবে যেটা কাজ করবে কি করবে না, এটা দেখে তারপরে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন।